মসজিদের জমিদারের ক্ষেত্রে রেজিস্ট্রি করা বাধ্যতামূলক কিনা? রেজিস্ট্রি করেন আর না করেন মসজিদ দান করতে হবে। খাস জমি, সরকারি জমি, মানুষের জমি দখল করে মসজিদ করা যাবে? বেশিরভাগ মসজিদ কমিটি আলারা রাস্তার জমি দখল করে, খাস জমি দখল করে, মানুষের আইল ঠেলে। আল্লাহর ঘরের জন্য যদি জায়গা চুরি করেন তাহলে শাস্তি আরো ডবল হবে। আল্লাহ বলবে আমার ঘরকে আসামের কাঠগড়ায় কেন দাঁড় করেছিস? অনেকে মনে করে মসজিদের জন্য চুরি করলে মনে যায় যাস, এটা ভুল।